দুদিন পরে কনভোকেশন ক্যাম্পাসে একটা কিচ্ছু পর্যন্ত পায়নি সিঙ্গেল লাইট পর্যন্ত জ্বলে আরে বাদ দে জানোই তো জুয়েটে সব কিছু সিটির মতো প্রোগ্রামের আগে তিন রাতেই হয় তারপরও কনভোকেশন বলে কথা ক্লাস রুম মনে আছে চার দিন আগে কমপ্লিট করেছিল আর এইবার কিচ্ছুই হয়নি আমি চলে আসছি আচ্ছা স্যার আমি আসতেছি কবে প্রবলেমটা কি হচ্ছে আমাকে একটু বুঝাবি মানে তোর আসলে সমস্যাটা কি হচ্ছে তোর কি আমাদের সাথে একটা প্রবলেম হচ্ছে না রে সেরকম কিছু না তোর ভুল হচ্ছে না মানে হচ্ছে মানে তোকে যদি ঘুরতে বলা হয় তাহলে ঘুরোস না আমাদের সাথে চলো শোনা তুই মানে কোথাও যদি ঘুরতে বলি যে চল আমরা একটু ঘুরতে দেখ তুই ওই সময় তোর কোনো হ্যাঁ নেই ভাই সেই যে দেখে গেলাম বিকালবেলায় না বই আসোস বইয়েই তো আসোস প্রোগ্রামটা ভালো ছিল বুঝছিস এতটা লাইফ রেখে যাইস না জীবনে সবকিছু অনেক আপেক্ষিক এভাবে বসে না থেকে আমার সাথে গেলেও পারতে আরে বাদ দে শালা তেল ও কি আমাদের সাথে কোথাও যায় দুই বছর হয়ে গেল একসাথে থাকি এখনো মনে হয় ঠিক মতো এক ঘন্টাও কথা বলছে আমাদের সাথে অ্যাকচুয়ালি দোস্ত আমি ঘুমালাম কালকে সিটি আছে লাইটটা গো অফ করে দিস Thank you.
হত ও আজকেও সবার আগে উঠে গেল। আজকে ক্লাসটা কেমন ছিল রে? আরে আর বলিস না, আজকে ক্লাসটা একদম বইছিল। আমি যে ঘুমটা দিছি না কাকা কিছু করে উঠলাম। হ্যাঁ, আমি একটা কিছু করা। এই জানিস, মেসি বের হইছে। আমি কত পাইছি? সারা থেকে বলতেছি। 10 পয়সা করে। তুই কত? আমি 15। দোস্ত, আমি কত পাইছি রে? তুই দাঁড়া দাঁড়া দোস্ত, আমরা কাঁপতে যেতেছি, যাবি? দোস্ত আচ্ছা থাক, তুই তোর মতো। তারপর সে জাপান চলে যায়, এখন সে টয়োটার কি ডিজাইনার। আচ্ছা তোর কি কোনো পার্সোনাল প্রবলেম টবলেম বা কিছু আছে? মানে আমরা তো ক্লোজ ফ্রেন্ড নাকি, আমরা তো সবসময় একসাথে থাকি। অবশ্য আমরা থাকি, কী থাকুস না, তোর যদি এরকম কোনো প্রবলেম থাকে তো আমাদেরকে বলতে পারবি। লেট হিম বি হোয়াট ইজ। জীবনে সফল হওয়ার জন্য এক্সট্রোভার্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। বকচকর আড়ালে থেকে ইন্ট্রোভার্ট মানুষরাও অনেক সময় সবাইকে ছাড়িয়ে যায়।